ডিজিটাল টেকনোলজিতে অনেক পিছিয়ে আছি, আমাদের নতুন উদ্যোক্তা তৈরি করার দরকার এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এইটাই ইনকামিং চ্যালেঞ্জ যে ডিজিটাল প্ল্যাটফর্মে ওনাদের যে প্রোডাক্টটা আছে ই কমার্স এবং ট্রেনিং অ্যান্ড ফিনটেক এই টেকনোলজির ব্যবহারের এবং ওনাদের সার্ভিস প্রোভাইডার হিসাবে ওনাদের সহযোগিতা পেলে আমরা মনে করি ইউকেতে এটার প্রভাব এবং প্রসার আমরা খুব বেশি করতে পারবো এবং এটা আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ব্রিটিশ বাংলাদেশি ইনকামিং নিউ এন্টারপ্রেনারদের জন্য। আমরা যেটা আজকে যে সেমিনারটা করলাম বিশেষ করে ওই যে ই কমার্সের যে ডিজিটাল ভাবে কীভাবে গড়ে বসে স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করে ঘরে বসে যারা মানে ইনকাম করতে চান তারাই কিন্তু এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারবেন, বাংলাদেশ হোক ইউকেতে হোক। আর আমাদের মূল উদ্দেশ্য হলো যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন যাবত ওই আমাদের নতুন উদ্যোক্তা তৈরি করার দরকার এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এইটাই ইনকামিং চ্যালেঞ্জ যে ডিজিটাল প্ল্যাটফর্মে ওনাদের যে প্রোডাক্টটা আছে ই কমার্স এবং ট্রেনিং অ্যান্ড ফিনটেক এই টেকনোলজির ব্যবহারের এবং ওনাদের সার্ভিস প্রোভাইডার হিসাবে ওনাদের সহযোগিতা পেলে আমরা মনে করি ইউকেতে এটার প্রভাব এবং প্রসার আমরা খুব বেশি করতে পারবো এবং এটা আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ব্রিটিশ বাংলাদেশি ইনকামিং নিউ এন্টারপ্রেনারদের জন্য। সেমিনারটি যেটি হয়েছে সেটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি করে আমরা আসলে ই কমার্সকে এগিয়ে নিতে পারবো, কত সূক্ষ্মভাবে আসলে এটা দিয়ে বিশেষ করে নারীরা যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই আমার মনে হয় প্ল্যাটফর্মটি খুব উপকারযোগ্য হবে। ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট সাহেবকে, বিবিসি সিআইয়ের প্রেসিডেন্ট সাহেব বশির আহমেদকে, উনি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি এটা এত একটা ইউজফুল একটা প্ল্যাটফর্ম যে যে কোনো মেয়েরা মহিলারা ইয়াং ছেলেমেয়েরা বা ইভেন এল্ডারলিরাও এই বিজনেসটা করতে পারে এবং এটা সফল হওয়ার খুবই চান্স আছে। যে আজকের সেমিনারটা খুবই ভালো লেগেছে যেহেতু ই কমার্স নিয়ে, ই কমার্স এতই ভাস্ট হয়ে গেছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কেন আমরাও কিন্তু কিছু একটা করতে পারি, আর স্পেশালি আমরা মহিলারা যারা বাসায় বসে থাকি তাদের জন্য এইটা একটা ভালো প্ল্যাটফর্ম, কম পয়সায় গুড ইনভেস্টমেন্ট হবে। আর ই কমার্সের জন্য আমরা যাদেরকে নিয়ে আমরা আহ্বান জানাই সবাই, সবচেয়ে প্রথম হচ্ছে কি ইউথদেরকে নিয়ে এবং আমাদের হোম মেকার যারা আছেন, আমরা প্রায় দেখি যে আমাদের বাসায় আমাদের ফ্যামিলিতে আমাদের ওয়াইফ কিংবা সিস্টার্স যারা আছেন তারা হোম মেকার, তারা আসলে এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হতে পারেন। এবং ইউথস এবং যারা এসএমই এন্টারপ্রেনিয়র আছেন, একটু আগে যেটা বলছিলেন বশির আহমেদ স্যার যে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের যার যার যে কনভেনশনাল যদি বিজনেস থাকে এটাকে কীভাবে আমরা ডিজিটালাইজ করতে পারি এই অপরচুনিটিটাকে নেওয়া। সো ইউথস, হোম মেকার্স অ্যান্ড দ্য এন্টারপ্রেনিয়র্স, বাট দিস ইজ দ্য বিগ রেভলিউশন। আই থিঙ্ক উই ক্যান বেনিফিট ফ্রম ই কমার্স নট অনলি ইন দ্য ইউকে বাট ইন বাংলাদেশ, ইফ উই ক্যান ট্রেন পিপল আপ to understand fintech, understand e-commerce.